হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আবার চলে এসেছি আবার নতুন সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ নিয়ে। সো গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড হ্যাপি সরস্বতী পুজো টু অল অফ ইউ। সো আমিও রেডি হয়ে গেছি, একটু পরে স্নান টান করে শাড়ি টাড়ি পরে একদম অঞ্জলি দেওয়ার জন্য রেডি হয়ে যাব। আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়, সো সেখানেই আমরা যাব। আর দুপুরবেলাও একটা বাড়িতে ইনভাইটেশন আছে, সেখানেও যাব, গিয়ে একটু এনজয় করব। আগে তো ছোটোবেলায় সরস্বতী পুজোয় প্রচুর এনজয়মেন্ট হতো, সকালবেলা উঠে গায়ে হলুদ মেখে স্নান টান করা, তারপরে পুজোর জন্য রেডি হওয়া, স্কুলে যাওয়া, সব কিছু। এখন আর সেই জিনিসটা না হলেও সরস্বতী পুজো নিয়ে অবশ্যই একটা ক্রেজ আছে, তাই এখন সরস্বতী পুজোর জন্য রেডি হয়ে যাব তাড়াতাড়ি করে। এখন সকালবেলা ব্রেকফাস্ট করবো, ঝটপট ব্রেকফাস্ট করে স্নান টান করে রেডি হয়ে যাব। আর তোমরা সবাই সরস্বতী পুজোতে কে কীভাবে কাটাচ্ছ পারলে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং সবাই খুব ভালোভাবে আনন্দ করো। সো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আবার তোমাদেরকে গিয়ে আমি পুজোর ভিডিওটা করে দেখাচ্ছি। সো সরস্বতী পুজোর জন্য রেডি হয়ে গেছি, মর্নিংয়ে স্নান টান করে এই যে আমার আউটফিট, এই কালারের শাড়িটা পরেছি, ঠিক আছে। এখন চলো অঞ্জলি দিতে যাওয়া যাক, এসে তোমাদের সাথে কথা হচ্ছে। সো এই যে রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি পুজো দিতে, চলো তোমাদেরকে নিয়ে গিয়েও দেখাই।
সো পুজো শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, মেনুতে ছিল পোলাও আলুরদম, খেয়ে দিয়ে রেডি হয়ে চলে এসেছি বাড়িতে। আপাতত সরস্বতী পুজো সব কিছু প্ল্যান মোটামুটি কমপ্লিট, সন্ধ্যেবেলা কী হবে দেখা যাক। সো খুব ভালো আনন্দ হলো, অঞ্জলি দিলাম, পুজো হলো, সব কিছু মোটামুটিভাবে ক্যাপচার করার চেষ্টা করেছি যতটা আমি পেরেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে কমেন্ট করো আর আমাকে এভাবেই সাপোর্ট করো। সো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।